সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রতিশ্রুতি আওয়ামী লীগের, এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। বুধবার সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনার গায়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারে বলা হয়, দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। এতে আরও বলা হয়, মেধার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে দক্ষ, উদ্যোগী, তথ্য প্রযুক্তি নির্ভর, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলমান থাকবে। নীতি নির্ধারণী পর্যায়ে দীর্ঘসূত্রতা পরিহার করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অধিকতর তৎপরতা বাড়িয়ে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং সর্বপ্রকার হয়রানির অবসান ঘটানোর কাজ চলমান থাকবে বলে প্রতিশ্রুতি দেয় আওয়ামী লীগ।